পরে নতুন একটি পর্বে নতুন ভাবে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আরো একটি লাইভ ফোনের অনুষ্ঠান আপনাদের জন্য। আপনারা জানেন যে ঠিক এই সময় কিন্তু লাইভ অনুষ্ঠানে উপস্থিত থাকেন ডক্টর তীর্থগত আচার্য। আপনাদের অনেক জানার ইচ্ছে থাকে, আপনাদেরকে অনেক ওনার জানানোর ইচ্ছে থাকে। কিন্তু আমরা জীবনে এখন কম বেশি প্রত্যেকেই কিন্তু একটা প্ল্যানিং করে চলি বা চলার চেষ্টা করি। এখানেই হচ্ছে জ্যোতিষশাস্ত্র। যদি সঠিক প্ল্যানিং হয় তাহলে সাকসেস, আর যদি বেঠিক প্ল্যানিং হয় তাহলে ডিপ্রেশন। কিন্তু আমরা যদি প্ল্যানিং এর সাথে সাথে অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইন নিই তাহলে কিন্তু প্রথম থেকেই আমরা সঠিক পথে এগোতে পারি। আর যদি সেক্ষেত্রে নিজেদের একটা ভুল হয়ে যায় তাহলে জ্যোতিষশাস্ত্র পরে আপনাকে ডেফিনেটলি সামলে দিতে পারে, কিছু সময় বাদ করে যায়। আমরা চাই না জীবন থেকে আপনাদের একটা দিনও একটা মুহূর্ত বাদ করুক, কিন্তু আমরা যেটা চাইবো সেটাই হবে বা আপনি যেটা চাইবেন সেটাই হবে তা নাও হতে পারে, কিন্তু চেষ্টা তো করতেই পারি। সেই চেষ্টা জায়গায় কিন্তু প্রত্যেকবার জ্যোতিষশাস্ত্র প্রমাণ করেছে সমস্যা যেমন রয়েছে সমাধানের পথ বলে দেওয়া যায়, ঠিক তেমন ভাবে প্রত্যেকটা মুহূর্তে আমরা যখন একটা প্ল্যানিং করব একটু সময় নিয়ে, একটা প্ল্যানিং এর জন্য যদি আমাদের কিছু সময় নষ্ট করতে হয় বা সময় ব্যবহার করতে হয় সেটা মনে অনেক ভালো আগামী দিনে সঠিকভাবে চলার জন্য। তাই প্রত্যেকটা পর্বেই তো কিছু না কিছু আপনাদের দেওয়ার চেষ্টা থাকে, আজও ব্যতিক্রম হবে না। এবার বিষয়টা হচ্ছে যারা লাইনটি পেয়ে যান তারা তো তাদের বিষয়ে জেনে যান, কারা লাইনটি পাবেন বা কে লাইনটি পাবেন না সেটাও কিন্তু একটা কানেকশন। কিন্তু বহু মানুষ 25 মিনিট সাথে থাকলে অনেক কিছু জানতে পারবেন, পরবর্তীকালে আপনারাই জানান যে আজ আরো কিছু জানার ইচ্ছে থাকে। সবকিছুর মাঝখান থেকে প্রতিনিয়ত সোম এবং বৃহস্পতি 12:25 মানে সৌভাগ্য দর্পণের লাইভ ফোনের অনুষ্ঠান যথারীতি আজও কিন্তু সঠিক সময় শুরু করা হয়েছে শুধুমাত্র আপনাদের জন্য। স্টুডিওয়ে রয়েছে সনাতন জ্যোতিষ কেপি অ্যাস্ট্রোলজার গোল্ড মেডেলিস্ট পিএইচডি ডক্টর তীর্থগত আচার্য। জানাবো আপনাদের আমাদের তরফ থেকে ওনাকে আরো একবার স্বাগত। ওম গং গণপতায় নমো, জয় গোপালায় নমো, জয় রবিয়া যোগীরাজের জয় হোক। সকল দর্শককে সৌভাগ্য দর্পণে প্রতিনিয়ত ভাবে প্রতিদিন সৌভাগ্য দর্পণে যেমন স্বাগত জানানো হয় সেরকম স্বাগত জানিয়ে প্রতিনিয়ত আপনাদের জন্য ছুটে আসা, সময়ের সাথে সময়ে একদম পড়া না হচ্ছে সেই সময়ে আপনাদের সঙ্গে এসে পৌঁছানো এবং লাইভ অনুষ্ঠানে আপনাদেরকে ঐকান্তিক স্বাগত। দেখুন, প্রতিদিন আপনারা অপেক্ষায় থাকেন যে সৌভাগ্য দর্পণে কিছু বিষয় নিয়ে আপনারা জানবেন, ঠিক একই রকম ভাবে আমারও চেষ্টা থাকে যে কি বিষয় আপনাদেরকে সে জানাবো। এবং সেই জানানো শুধুমাত্র জানানো নিয়ে ক্ষান্ত থাকলে চলবে না, তার সঙ্গে সঙ্গে তার সলিউশন অর্থাৎ তার মাধ্যমে আপনাদেরকে জেনে আপনারা আপনাদের যে সমস্যা সেই সমস্যার কিভাবে সমাধান করে তার রাস্তা আমি খুলে দিতে পারি তারই একটা প্রচেষ্টা কিন্তু সৌভাগ্য দর্পণ অনুষ্ঠানের মধ্যে থাকে। দেখুন, প্রত্যেকটা মানুষই আমরা আমাদের জীবনে ব্যক্তিগতভাবে প্রত্যেকে কিন্তু বর্তমান যে সমাজ ব্যবস্থা তার প্রেক্ষাপটে দাঁড়িয়ে আমরা একটা বিষয় নিয়ে সবাই কিন্তু বেশ ইচ এন্ড এভরি ওয়ান বলতে পারেন প্রত্যেকে কিন্তু প্রতিনিয়তই কিছু না কিছু একটা প্রবলেমের মধ্যে ফেস করছি এবং বিশেষভাবে চিন্তিত। অর্থাৎ হ্যাঁ, ঠিকই ধরছেন, অর্থ অর্থাৎ আমাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট বা অর্থনৈতিক উন্নতি। কারো ক্ষেত্রে এই অর্থনৈতিক উন্নতি খুব দ্রুত গতিতে হচ্ছে, কারো ক্ষেত্রে খুব মন্থর, কেউ অনেকটা পরিশ্রম অনেকটা চেষ্টা করা সত্ত্বেও তার যেন কোনো রকমের সাকসেস হতে পারছে না। আবার কেউ কারোর ক্ষেত্রে সেই জায়গাটাও যেন খুব দ্রুততার সঙ্গে হচ্ছে, তার অল্প পরিশ্রমে হচ্ছে কিন্তু অনেক বেশি সাকসেসফুল হচ্ছে। তো এই যে কারণটা কি সাকসেসফুল হওয়া, দেখুন অর্থ একটা, আমি একটা বিষয়ে বলি যে অর্থ আমাদের বর্তমান সমাজ জীবনে খুব গুরুত্বপূর্ণ। যেমন আমাদের অক্সিজেন ছাড়া আমাদের যেমন শ্বাস প্রশ্বাস চলবে না, ঠিক একই রকম ভাবে অর্থ ছাড়াও কিন্তু আমাদের জীবনে জীবনের যে কার্যপ্রণালী বা জীবনের ধারাবাহিকতা এটা কখনো চলা সম্ভব নয়। সেই কারণের জন্য অর্থ যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি যে কোনো ধরনের প্রবলেমের সলিউশন করতে পারেন। অর্থাৎ আপনি যে প্রবলেমেই পড়ুন না কেন সে প্রবলেম থেকে বেরিয়ে আসার অত্যধিক পরিমাণ সমস্যাকে বেরিয়ে আসার একটা জায়গা কিন্তু তৈরি হয়ে যায়। ফর অ্যান এক্সাম্পল বলতে পারেন, ধরুন আপনার সন্তানের এডুকেশন, সেই এডুকেশন তাকে যদি প্রপারলি করতে হয়, তাকে যদি প্রপার জায়গাতে রিচ করাতে হয় তার জন্য তাকে প্রপার একটা ওরিয়েন্টেশন দরকার এবং সেই ওরিয়েন্টেশন অনুযায়ী বা গাইডলাইন অনুযায়ী তাকে যদি পৌঁছাতে হয় তাকে কিন্তু আপনার অর্থের প্রয়োজনীয়তা অবশ্যই অনস্বীকার্য। ঠিক একই রকম ভাবে যদি একটু অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করে ফেলি আমরা, অর্থাৎ আপনার যদি কোনো আপনার পরিবারের কারোর অথবা আপনার ব্যক্তিগতভাবে যদি কোনো একটু রোগ জ্বালায় ভুগছেন বা কোনো রোগ বিশেষ ব্যাধি আক্রান্ত হয়েছেন বা কোনোভাবে রোগ আক্রান্ত হয়ে পড়েছেন তার জন্য কিন্তু একই রকমভাবে যদি প্রপারলি যদি আপনার কাছে অর্থ না থাকে তাহলে কিন্তু আপনি সেই জায়গা থেকে সলিউশন বা বলতে পারেন প্রপার ট্রিটমেন্টের জায়গাটা কিন্তু ওভারকাম করে উঠতে পারবেন না। তো এই জায়গা থেকে একই রকমভাবে যদি আমাদের কেরিয়ার, আপনার সন্তানের কেরিয়ার বা আপনার নিজের কেরিয়ার তাকে ঠিকমতো করে গুছিয়ে নিয়ে
এগিয়ে যাওয়ার ক্ষেত্রে, একটা যেমন আপনাকে জব নিয়ে পাওয়ার ক্ষেত্রে একটা জায়গা রয়েছে, সেখান থেকে যেমন ফিনান্সিয়াল জায়গা থেকে তৈরি করে তারপর সেটাকে ধরে রাখা, এই জায়গাটাও কিন্তু একটা ফিনান্সিয়াল জায়গাটাও কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট। সেই জন্য আজকের বিশেষ আলোচনা থাকবে যে ফাইন্যান্সিয়াল যে ডেভেলপমেন্ট বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট না হওয়ার কারণ কি, বা ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট কিভাবে হতে পারে, বা আমাদের জন্মছকে কি কানেকশন দেখে আমরা বুঝতে পারবো যে আমাদের ফিনান্সিয়াল ডেভেলপমেন্টে বা আমরা ফিনান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে যে চলছি সেটার কারণটা কি। দেখুন, আমাদের প্রতিনিয়ত প্রতিটা দশা অন্তর্দশা এবং আমাদের জন্মছকের একটা ইম্প্যাক্ট রয়েছে, এই ইম্প্যাক্টের জন্য কিন্তু আলটিমেট আমাদেরকে প্রবলেম ফেস করতে হয়, কোনো কোনো ক্ষেত্রে আমরা সাকসেসফুল হয়ে যাই। একটা টাইম দেখবেন আপনি কিন্তু একটা প্রবলেম ফেস করছেন, আবার তখন সেই জায়গাটাকে ওভারকাম করেও কিন্তু বেরিয়ে আসছেন। তার মানে কোন সময়টা আমি প্রবলেমটাকে ফেস করবো, কোন সময়টাকে ওভারকাম করে বেরোবো, এই যে পয়েন্ট অফ ভিউ, এই যে কারণটা কি, কোন ওরিয়েন্টেশনের জন্য ঘটনাটা হচ্ছে সেটা নিয়ে কিন্তু আজকে বিশেষ আলোচনা। এবং তার সঙ্গে সঙ্গে আমাদের যে আফটার করোনা কিন্তু আমাদের জব রিলেটেড এরিয়া, বিশেষ করে ব্যবসায়ী সব জায়গাতে কিন্তু একটা ক্রাঞ্চ ক্রিয়েট করেছে, সেই জায়গাটাতে তো আমরা কিছু যদি ওয়ে আউট করতে পারি, সেই জায়গাটা নিয়ে একটা সম্যক একটা আলোচনা কিন্তু আপনাদের কাছে থাকবে। একজন কলার আছে, নিয়ে আমাকে একটু কথা বলে নি। নমস্কার, বলুন কে আছে? হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? হ্যালো, নামটা বলুন। বলুন স্যার, আমার নাম রাহুল, আমি ঝাড়গ্রাম জেলা থেকে বলছিলাম। ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ বলুন। 28/12/2001। মানে মিদনাপুর? টিভি সাউন্ডটা মিউট রাখবেন। হ্যাঁ, আপনি আজকে প্রথম দেখছেন না বাড়িতে প্রত্যেকে দেখে অনুষ্ঠান? বাড়িতে প্রত্যেকে দেখে, আমি বিগত কয়েকদিন ধরে আপনাদের কন্ট্যাক্ট করার চেষ্টা করছিলাম কিন্তু লাইন কোনো মতে পাওয়া যায়নি। আচ্ছা, নিয়মিত দর্শক তার জীবন পরিশ্রম করে চলেন কিন্তু নিজে ইউজ বা বলতে পারেন নিজের যে জায়গা সেই জায়গাটা কিন্তু সেইভাবে ইউজ করতে পারেন না, কিন্তু অর্থনৈতিক দিক থেকে প্রচন্ড পরিমাণে অর্থ আয় করেন, কিন্তু নিজের দিকে ব্যয় করার ক্ষেত্রে কিন্তু সেই জায়গাতে যথেষ্ট সন্ধিহান এবং যথেষ্ট কেয়ারফুল থাকেন। আপনার পারিবারিক ক্ষেত্রে আপনি যথেষ্ট কেয়ারফুল থাকেন কিন্তু নিজের বিষয়ে বড্ড বেশি উদাসীন, প্রচন্ড পরিমাণ মানসিক ডিপ্রেশনের মধ্যে আপনার চলে, যে কাজই হাত দেন না কেন সেক্ষেত্রে কাজের ক্ষেত্রে একটা ডিলে। আপনার এখানে লগ্নে মঙ্গল অবস্থান করছে, লগ্নে মঙ্গল অবস্থান করছে অর্থাৎ এটা বলা যায় আপনার মাঙ্গলিক দোষ, এবং দশমপতি লগ্নে এই জায়গাটা কিন্তু ইম্প্যাক্ট। মাঙ্গলিক দোষকে শুধুমাত্র ব্যবসা করার জন্য মাঙ্গলিক দোষ নিয়ে খালি আলোচনা করে যাবো, মাঙ্গলিক দোষ থাকলেই সমস্যা হয়। এই কুম্ভ লগ্নে, লগ্নে মঙ্গল, তার মানে মাঙ্গলিক দোষ অবশ্যই তৈরি করলো। মাঙ্গলিক দোষ তৈরি করলে যেমন আমার পারিবারিক জায়গা থেকে কিছু প্রবলেম তৈরি করবে, তার সঙ্গে সঙ্গে যেমন আমার ম্যারেজ লাইফের ক্ষেত্রে প্রবলেম তৈরি করবে, এবং বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে কিন্তু ফাইন্যান্সিয়াল জায়গা প্রবলেম তৈরি করে। কিন্তু কুম্ভ লগ্নের ক্ষেত্রে এই মঙ্গলে কিন্তু আবার দশমপতি, সে লগ্ন অর্থাৎ এখানে লগ্ন দশমের একটা কানেকশন তৈরি হলো এবং তৃতীয় ভাবে একটা কানেকশন তৈরি হলো, অর্থাৎ 1-3-10 এই যে জায়গাটা তৈরি হলো, এবং তার সঙ্গে সঙ্গে এখানে বৃহস্পতি রাহুযুক্ত অর্থাৎ দ্বিতীয় পতি একাদশপতি রাহুযুক্ত পঞ্চম স্থানে, এবং সেই পঞ্চমপতি বুধ রবির সঙ্গে যুক্ত অবস্থা, শুক্রের সঙ্গে যুক্ত অবস্থা, অর্থাৎ যে কোনো ডিসিশন মেকিং এর ক্ষেত্রে প্রবলেম, এবং কেতুর সঙ্গে যুক্ত অবস্থা বসে রয়েছে রবি, ফলে গ্রহণ দোষের একটা তৈরি হয়েছে, যে কাজেই ফোকাস করেন সেই কাজের ক্ষেত্রে একটা সমস্যা। যেহেতু এখানে চন্দ্র রোহিণী নক্ষত্রের মধ্যে রয়েছে, আপনার মধ্যে একটা প্রচন্ড পরিমাণ রোম্যান্টিজম রয়েছে, এবং যে কাজই করেন সেই কাজের মধ্যে অনেকটা ফোকাস করার চেষ্টা করেন কিন্তু নিজের মতটাকে বেশি গুরুত্ব প্রাধান্য দেন, অন্যদের মতে আর কোনো গুরুত্ব থাকে না। এখানে আপনার পারিবারিক ক্ষেত্রে একটা হেল্পের যে জায়গাটা সেই জায়গাটা একটা প্রবলেম রয়েছে, এবং ফাইন্যান্সিয়াল যে ডেভেলপমেন্ট সেই ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের ক্ষেত্রে বা অর্থ ধরে রাখার ক্ষেত্রে একটা সমস্যা কিন্তু চিরকাল থাকবে। এই জায়গাটাকে ভালো করার সঙ্গে কনসাল্ট করে একটু চেষ্টা করতে হবে। কিন্তু এখানে একটা বিশেষত্ব রয়েছে, এই চার্টের ক্ষেত্রে একাদশপতি একাদশ স্থানে রবি যুক্ত, এবং এই রবি যুক্ত হওয়ার ফলে এখানে একটা কিন্তু দশম ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের সঙ্গে কিন্তু একটা কানেক্টিভিটি তৈরি হয়ে গিয়েছে, এবং এই কানেক্টিভিটি তৈরি হওয়ার ফলে এই জায়গাটাতে কিন্তু যেহেতু দশমপতি দশমপতি নক্ষত্রে অবস্থান করছে, এই যে জায়গাটা এই কারণের জন্য কিন্তু আপনার কিন্তু একটা সরকারি চাকরির যোগ কিন্তু রয়েছে, এবং এই যে জায়গাটা এটার জন্য ভালো করে সব কনসাল্ট করতে হবে, তা না হলে কিন্তু জায়গাটা তৈরি হবে না। তার কারণ এই যে ফোকাসটা নড়ে যাবে, আপনি যাই করবেন সেটা ফোকাস নড়ে যাবে, তার কারণ হচ্ছে গ্রহণ দোষ। এবং এখানে যেহেতু বৃহস্পতি রাহুযুক্ত অর্থাৎ গুরু চন্ডাল দোষ, আপনি আপনার নিজের মতটাকে ফোকাস করবেন বেশি করে, অন্য কারো গুরুত্ব দেন না। আর কি জানতে চান বলুন?
এছাড়া আমি ক্যারিয়ারের সম্বন্ধে জানতে চাচ্ছি, আমার পড়াশোনাটা কি কোন জায়গায় সেটার সম্বন্ধে জানতে। ক্যারিয়ার সম্বন্ধে আপনি বলার আগে কিন্তু আমি আপনাকে বললাম যে আপনার কিন্তু একটা সরকারি চাকরির যোগ রয়েছে। 2001 সালে জন্ম, 2023 মানে মোটামুটি 22 বছর বয়স, ইজ অ্যান আলটিমেটাম টাইম ফর ক্যারিয়ার এবং ফাইন্যান্স। ক্যারিয়ারের সঙ্গে রিলেট করে থাকে ফাইন্যান্স, তার ক্যারিয়ার যদি ঠিক না হয় ফাইন্যান্স কখনোই হবে না, এবং ফাইন্যান্স হয়ে যাওয়ার পরে সেটাকে ধরে রাখার জায়গা একটা থাকে। এবং আমি আপনাকে আপনার জিজ্ঞেস করার আগেই, আমার অনুষ্ঠানে আপনাকে জিজ্ঞেস করতে হয় না, আমি তার প্রপার অ্যানালিসিস দিয়ে দিই। দেখবেন এই জায়গাতে আমি আপনাকে আগেই বললাম সরকারি চাকরি যোগাযোগ রয়েছে, কিন্তু এই যেহেতু বৃহস্পতি একটু ডাইলুটেড হয়ে রয়েছে, রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে, গুরু চণ্ডালী দোষ তৈরি করেছে, এবং এর সঙ্গে সঙ্গে শনি এখানে পুনর্ফ দোষ তৈরি করেছে চন্দ্রের সঙ্গে যুক্ত অবস্থায় গ্রহণ দোষ, এই জায়গাগুলোকে যদি প্রপারলি রেকটিফাই না করতে পারা যায়, বারবার ধরে তুমি পরীক্ষা দেবে কিন্তু কোন রকম ভাবে সেই সাকসেসের জায়গাটা কিন্তু আসবে না। তুমি লাস্ট 6 মাসের মধ্যে কোনো পরীক্ষা দিয়েছো? না স্যার, এটা ফার্স্ট টাইম হচ্ছে 2024-এ আছে। 2024-এ কি আছে? এই যে প্রিপারেশনটা নিচ্ছ, এটা কিন্তু তুমি একটা আইডিয়া টাইমে ফোন করেছো, তার কারণ তোমার একটা যোগ রয়েছে এবং এই যোগটাকে যদি সঠিকভাবে কাজে লাগাতে হয় এটার জন্য ভালো কারোর সাথে কনসাল্ট করো, তা নাহলে কিন্তু যে 2024 এখন যে প্রিপারেশনটা নিচ্ছ, এই প্রিপারেশনের ক্ষেত্রে দেখবে তোমার কিছু কিছু ক্ষেত্রে ডিস্ট্রাক্ট হয়ে যাও মাঝে মাঝে। এই জায়গাটা ভালো কারোর সাথে কনসাল্ট করো, যে তোমার যে কাজের ক্ষেত্রে তুমি যে পড়াশোনা করছো বা প্রিপারেশন ছো, মাঝে মাঝে ডিস্ট্রাক্ট হয়ে যাও তো, একটা না বসে পড়ার ক্ষেত্রে সমস্যা, মাঝে মাঝে ডিপ্রেশন ক্রিয়েট করে যাচ্ছে, বা অন্যান্যদের ক্ষেত্রে দেখছো তারা সাকসেসফুল হয়ে যাচ্ছে কিন্তু তোমার ক্ষেত্রে সেই জায়গাটা হচ্ছে না, তুমি ট্রাই করছো কিন্তু নিজেকে সেই জায়গায় যতটা এলিজিবিলিটি ইনপুট করার দরকার সেই এলিজিবিল ইনপুটটা করতে পারছো না, এবং বিগত দিনও তুমি যে ইনপুট করেছো সেই ইনপুটের মতো রেজাল্ট কখনো আসতো না, তাই তো? এই জায়গাটা ভালো কারোর সাথে, কারণ 2024 আইডিয়াল টাইম, 2023 এখন একটা বছর সময় রয়েছে, এখন সবাই মার্চ মাস, 2024-এ পরীক্ষা দেবে, এখন থেকে যদি প্রপারলি করতে পারা যায় তার জন্য কিন্তু একদম আইডিয়াল টাইম, একদম আইডিয়াল টাইমে ফোন করেছো। এই যে সময়টা আমি সবাইকে বলি যে সময় থাকতে থাকতে যদি একটু পার্টিকুলারলি প্রতিকার প্রতিবিধান করা যায় তাহলে কিন্তু ডেফিনেটলি সেই জায়গা কিন্তু আপনি সাকসেসফুল হতে পারবেন। যে এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমাদেরকে বুঝতে হবে যে কোন যোগ কোন বিয়োগ রয়েছে আমার চর্মশকের মধ্যে, বিয়োগ থাকলে বিয়োগের প্রভাবটা পাবো কিনা, অর্থাৎ দোষ, শুধুমাত্র মাঙ্গলিক দোষ থাকলেই সবসময় প্রবলেম হবে, এরকম বহু চার্ট আমি ফলো আজকে আমার কাছে রয়েছে, আমি দেখাতে পারি যারা কিন্তু মাঙ্গলিক দোষ থাকা সত্ত্বেও প্রবলেম হচ্ছে না, তার কারণ মাঙ্গলিক দোষ ভঙ্গন হয় এবং সেটা আমি আগেও বিগত বহু অনুষ্ঠানে দেখিয়েওছি আপনাদেরকে একদম প্রত্যক্ষ ভাবে। বুধাদিত্য যোগ থাকলে সেখান থেকে সবসময় সরকারি চাকরি হয় না, এই জায়গাটাকে আপনাদেরকে বুঝতে হবে যে কোন জায়গা থেকে আপনাদেরকে ওয়ে আউট করে বেরোতে হবে, এবং নিজের জন্মছকটাকে খুব ভালো করে অ্যানালিসিস করার দরকার থাকে। এবার আমাদের যে মূল আলোচনা ছিল, ১১:৪২ জন্মস্থান কলকাতা, তাই তো? সকাল ১১:৪২ ৪/১০/২০০১ পরপর ২০০১। বলুন, কতদিন ধরে প্রোগ্রাম ফলো করছেন? আমি করছি অনেকদিন ধরে, দেখছি আপনাকে, আমি লাইন পাচ্ছি না বলে কথা বলতে পারছি না। আচ্ছা, মানে শুধু লাইনের চেষ্টা করা হয় যে একটু কথা বলবো, না অনুষ্ঠানও দেখা হয়? মনে হয় অনুষ্ঠান তো দেখছি, অনুষ্ঠান দেখি বলি তো লাইনটা চেষ্টা করি। কেমন লাগছে তাহলে অনুষ্ঠান, সেটা বলুন। ভালো লাগে, নিয়মিত ফলো করেন তাই তো? ভালো লাগে। আচ্ছা, দীপিকা যা লগ্ন পাওয়া গেছে সেটা হচ্ছে ধনু লগ্ন, লগ্নে বুধ এবং কেতু একসঙ্গে অবস্থান করছে, এবং এখানে যা পাওয়া যাচ্ছে রাশি হিসেবে অশ্বিনী নক্ষত্রের পড়েছে, অশ্বিনী নক্ষত্র মেষ রাশি, এবং এখানে আপনার মেয়ে কোনো কিছু ভেবে চিন্তে খুব একটা কাজ করে না, যা কাজ করে খুব হুইনসিকাল ডিসিশন নেয়, এবং শারীরিক দিক থেকে কিছু না কিছু প্রবলেম জন্মের পর থেকে ওকে কিছু না কিছু প্রবলেম ফেস করতে হচ্ছে। ডিসিশন মেকিং এর ক্ষেত্রে যে ডিসিশনই নেয় সেই ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা প্রপার কিন্তু সমস্যা রয়েছে, এবং এখানে চন্দ্রের দ্বাদশে যেহেতু শনি বসে রয়েছে, ফলে যে কাজই করুক না কেন সে কাজের ক্ষেত্রে ও যতটা ইনপুট করে সেই রেজাল্টটা কিন্তু ও পায় না, এবং এখানে চতুর্থপদী রাহুযুক্ত অবস্থা বসে রয়েছে, ফলে একটা যে এখানে প্র্যাকটিক্যালি বলতে পারা যায় যে প্রপারলি ওর ইনস্টিটিউশন এরিয়া, অর্থাৎ যে পর স্কুলিং বা বলতে পারেন কলেজ, এই পার্টিকুলার টাইমটাতে ও কিন্তু অনেকটা প্রবলেম ফেস করতে হয়েছে, খুব যে স্মুথলি কাজটা চলে গেছে তা কিন্তু নয়, ঠিক বললাম তো?
হ্যালো হ্যালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ওর যে স্কুলিংটা বা কলেজে যে পড়াশোনাটা সেই জায়গাটা কিন্তু যে খুব স্মুথলি চলে গেছে সেই জায়গাটা তো নয় তো? কিছু প্রবলেমের মধ্যে দিয়ে তারপর ওভারকাম করতে হয়েছে। এখন আপনার মূল প্রশ্ন ওর কেরিয়ার এবং ফিউচার আর কোনো কিছু নিয়ে এগোতে পারে কিনা। ওর এখানে মূল যে চার্ট সেই চার্ট কম্পিউটার ওরিয়েন্টেশন কিছু অথবা এখানে কিন্তু বলতে পারেন আর্টস রিলেটেড কিছু সাবজেক্ট নিয়ে পড়াশোনা করা। কি নিয়ে পড়াশোনা করেছে বলুন? দেখুন, আপনি বলার আগে আমি বললাম কেরিয়ার নিয়ে প্রশ্ন এবং আপনার ইন ফিউচার পড়াশোনা নিয়ে এগোতে পারবে কিনা, এবং আমি একটা স্পেসিফিক করে বললাম যে এখানে আর্টস এটা সৌভাগ্য দর্পণের একটা গুরুত্বপূর্ণ জায়গা যে ঘুরে বেড়াতে হয় না সায়েন্স না কমার্স না আর্টস, স্পেসিফাইড ইজ আ স্পেসিফাইড। আশা করি নিকারে বুঝতে পারা গেল। তো এই জায়গাটাতে জন্যই ওকে ল পড়াতে পারেন, কিন্তু সেই ল এর যে জায়গাটা তার জন্য কিন্তু ক্রিমিনাল এরিয়াটাকের জন্য ও ভালো। আগে প্রথমে LLB করবে, তারপর স্পেশালাইজেশনের জন্য ওকে ক্রিমিনাল লয়ারের জন্য যদি ট্রাই করে সেক্ষেত্রে ওর কিন্তু ক্যারিয়ারের জায়গাটা রয়েছে। কিন্তু এখানে যেহেতু বৃহস্পতি রাহুযুক্ত অবস্থায় বসে রয়েছে এই জায়গাটা প্রবলেম, এবং যেহেতু ল পড়ছে সেক্ষেত্রে কিন্তু একটা মঙ্গলের পাওয়ারটা কিন্তু দরকার রয়েছে। এই মঙ্গল কিন্তু এখানে খুব একটা পাওয়ারফুল অবস্থায় বসে নেই, এবং তার সঙ্গে সঙ্গে বুধেরও পাওয়ার রয়েছে। বুধ কিন্তু কেন্দ্রীয় তার ডিসিশন মেকিং এর ক্ষেত্রে একটা প্রবলেম। এই জায়গাটাকে যদি একটুখানি ওকে রেক্টিফাই করে দেওয়া যায় তাহলে কিন্তু ও লয়ার হিসেবে যথেষ্ট সুনাম অর্জন করবে। এটা আছে 2023 ল পড়ার আগেই আমি আপনাকে ভবিষ্যৎবাণী করে দিয়ে গেলাম, আপনি মিলিয়ে নেবেন এবং ভালো কারো সে কনসাল্ট করে এটা রেক্টিফাই করুন আগে থেকে। তাহলে কিন্তু প্রপার যে জায়গাটাকে ইনপুট করছে কিন্তু পাচ্ছে না, সেই জায়গাটা কিন্তু ওখান থেকে বেরোতে পারবে। আশা করি বুঝতে পারলেন জায়গাটা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের যে মূল যে আলোচনা ছিল যে অর্থনৈতিক বিষয়, দেখুন আমাদের অ্যাকচুয়ালি অর্থের যে জায়গা আমাদের দ্বিতীয় স্থান থেকে আমাদের অর্থকে বিচার করা হয়। তাই দ্বিতীয় পতি এবং একাদশ পতি, এই দ্বিতীয় পতি এবং দ্বিতীয় পতি ধনস্থান, দ্বিতীয় স্থান থেকে আমাদের কিন্তু পরিবারকেও কিন্তু রিপ্রেজেন্ট করা হয়। তো এই যে জায়গা, একটু লাইনে থাকুন, একটু সঙ্গে থাকুন, এই দ্বিতীয় ভাবের সঙ্গে একাদশ ভাব এবং তার সঙ্গে দেখতে হয় যে আমাদের কোন ভাবের সংযুক্ততা ঘটছে, তবে সেই জায়গাটা কিন্তু আমাকে দ্বিতীয় ভাবের সঙ্গে যখন একাদশ ভাবে যুক্ততা হবে সেই জায়গাটাতে কিন্তু আমরা আলটিমেটলি বুঝতে পারবো যে আমাদের অর্থের যে জায়গাটা কতটা শক্তিশালী হচ্ছে। এবং এই যে জায়গাটা তার কারণের জন্য, অর্থাৎ দ্বিতীয় ভাবের সঙ্গে একাদশ ভাবের যে কানেকশন, এবার এই দ্বিতীয় একাদশ ভাবের সঙ্গে কোন ভাব কানেক্টেড করছে, অর্থাৎ সপ্তম ভাব নাকি ষষ্ঠ ভাব নাকি দশম ভাব নাকি পঞ্চম ভাব নাকি তৃতীয় ভাব এটা নাকি অষ্টম ভাব, অষ্টম ভাব যদি যুক্ত হয় তাহলে পৈতৃক সূত্রে একটা অর্থনৈতিক জায়গা কিন্তু পাওয়ার জায়গা থাকছে। এই যে জায়গা অর্থাৎ আলটিমেটলি আমাদের কানেকশন, যে কোন কানেক্টিভিটি থেকে আমাদের অর্থের জায়গাটা তৈরি হচ্ছে। কিন্তু এই যে লাস্ট কিছু দিন ধরে মানে আফটার করোনা এবং তারপর আগেও দেখতাম, কিন্তু আফটার করোনা পর থেকে দেখছি একটা ছাঁটাইয়ের কাজ। আমি যেটা আমি আমার বিগত অনুষ্ঠানে বলেছিলাম যে প্রাইভেট সেক্টরে কিন্তু একটা ছাঁটাইয়ের কাজ বা IT সেক্টরে কিন্তু প্রবলেম থাকবে। তো এই যে জায়গাটা বা যারা ব্যবসা করছেন, যে আগে যে ব্যবসা ছিল সেই ব্যবসাটা কিন্তু সেই জায়গাতে উঠছে না, বা অনেকে তার অনেক পরিমাণ চেষ্টা করছেন কিন্তু সেই জায়গা থেকে কোন রকম ভাবে সেই জায়গা ফিজিবল জায়গাটা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারছেন না। তো সেই কারণের জন্য তার আপনার কি কি করতে পারেন, তার যে স্পেশাল ওয়ে আউট, একটু একটু লাইনে থাকুন, শুনে নিন, এটা আপনারও কাজে লাগবে, ফাইন্যান্সিয়াল এরিয়াতে আপনিও কাজে লাগাতে পারবেন, একটু ভালো করে শুনে নিন, তারপর আপনার যে অ্যানালিসিস সেই অ্যানালিসিস আসছি। তো আপনার কি করতে পারেন, দেখুন কুবের হচ্ছে মূল জায়গা, কুবেরকে যদি আমরা সঠিকভাবে পূজা করতে পারি তাহলে কিন্তু আমরা আমাদের এই জায়গা থেকে ওভারকাম করতে পারি। এছাড়া আরো কিছু স্পেশাল প্রয়োগের জায়গা রয়েছে, অর্থাৎ ধনদার প্রয়োগ। এই ধনদার প্রয়োগ, ধনদা কে, এই ধনদার দেবী কে, দেবী রতি হচ্ছে ধনদার প্রয়োগের জন্য ব্যবহার করতে হয়, দেবী রতিকে পূজা করতে হয়। এই ধনদার প্রয়োগের ক্ষেত্রে আমরা এবং তার সঙ্গে কুবেরের যে পুজো, কুবের রেগুলারলি আপনারা যেটা করবেন একটা ঘিয়ের প্রদীপ দেবেন, এর তার সঙ্গে বাড়ি থেকে বেরোনোর আগে প্রতিদিন হামানদির সাথে একটু একটা পান, একটু পরিমাণ অল্প পরিমাণে মৌরি আর একটুখানি কাঁচা দুধ তার মধ্যে মিশিয়ে নিন, যে তার একটা টিকা করুন, এবং তারপর বেরোনোর সময় আপনারা প্রতিদিন 28 বার একটা মন্ত্র পাঠ করবেন, ওম রিং সিং মানসে সিদ্ধি করি গণেশায় নমঃ। যারা অনেক চেষ্টা করছেন কিন্তু করতে পারছেন না, ফিজিবল জায়গা থেকে পৌঁছাতে পারছেন না, সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা রেগুলার 108 বার প্রথম দিন করবে, তারপর থেকে 28 বার একটা মন্ত্র পাঠ করবেন, ওম সিং সিং পরমাং সিদ্ধি সিং সিং ওম, ওম সিং সিং পরমাং সিদ্ধি সিং সিং ওম। এই মন্ত্র জাপ করুন, দেখবেন আপনার যে ফাইন্যান্সিয়াল প্রবলেম সেই জায়গা থেকে কিন্তু আপনারা বেরোনোর জায়গা থাকবেন। এই যে একটা স্বাস্থ্যসম্মত বিধিসম্মত আপনাদের প্রয়োগ দেওয়া হলো, এটা ব্যবহার করুন, দেখবেন এখান থেকে বেরোতে পারেন। লাইনে রয়েছেন? হ্যাঁ, কি হয়েছে? রয়েছেন, বলুন।
এবার বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন, চট করে। ছেলে ডেট অফ বার্থ বলুন, নাম বলুন, একটু তাড়াতাড়ি বলতে হবে। 28/12/96। সময়? জন্মস্থান? নাম বলুন ছেলে। হ্যাঁ হ্যাঁ, সাথে থাকুন, আশেপাশে কোনো আওয়াজ না থাকে, যা যা বলো। আপনার এখানে মূল যে প্রশ্ন ছেলে কেরিয়ার সংক্রান্ত এবং যে কাজই করছে সেই কাজের একটা সাকসেসের জায়গা ক্ষেত্রে একটা প্রবলেম, তাই তো? যে কাজই করছে সেই কাজের ক্ষেত্রে এখানে যেহেতু কন্যা লগ্ন, সেই কন্যা লগ্নের বর্তমান পরিস্থিতি অনুযায়ী তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমান সময়টা খুব একটা এফেক্টিভ নয়। যে কাজই করছে সেই কাজের ক্ষেত্রে একটা সমস্যা রয়েছে, এবং ওর জন্মশকের মধ্যে যেহেতু এখানে শনি রাখ কেতুযুক্ত অবস্থা বসে রয়েছে, অর্থাৎ এখানে সাধু সর্বদোষ হয়ে রয়েছে। এই সাধু সর্বদোষটার জন্য ভালো কারো সাথে কনসাল্ট করে এই জায়গাটা রেক্টিফাই করুন। এবং মঙ্গল এখানে উত্তরাশারা নক্ষত্রে বসে রয়েছে, এই জায়গাটা হচ্ছে ওর ক্ষেত্রে সবচেয়ে বড় প্রবলেম। এবং ওর দশমপতি কিন্তু এখানে বিশেষ ডাইলুটেড হয়ে গেছে। আমি কিন্তু বারবার ধরে বলি, কেরিয়ারের ক্ষেত্রে ডিটেনশন ইজ এন আলটিমেটাম। এখন এই জায়গাটাকে আপনি যদি প্রপারলি রেক্টিফাই করতে না পারেন, তাহলে কিন্তু কখনোই কিন্তু সেই জায়গা থেকে বেরোতে পারবেন না। এই জন্য এই জায়গাটা ভালো করার সঙ্গে যোগাযোগ করে, এবং মঙ্গল রাহুযুক্ত অঙ্গরাগ দোষ এবং তার সঙ্গে মাঙ্গলিক দোষ, এই জায়গাটা হচ্ছে প্রবলেম। এইটার জন্যই কিন্তু মেন প্রবলেম। এই জায়গাটাকে ভালো করে আপনাদের বুঝতে হবে। দেখুন, আপনাদের জীবনের ক্ষেত্রে যে অর্থে যে জায়গাটা আমি বলে দেওয়ার চেষ্টা করলাম, যে অ্যাকচুয়ালি কি কানেকশন থেকে আপনারা তৈরি হয়, যে অ্যাকচুয়ালি আমার অর্থের জায়গাটা কোথা থেকে আসবে, সেই জায়গাটাকে যদি আমি প্রপারলি যদি ইউজ করতে পারি, যে আমার জন্মশকের বর্তমান যে দশা অন্তদশা পিরিয়ড সেটাকে আলটিমেটলি কোন মেকানিজমে চলছে, সেই মেকানিজম অনুযায়ী যদি আমি সেই ঢালটাকে নিতে পারি, তাহলে কিন্তু আমি অবশ্যই সেই জায়গাতে বেরোতে পারি, যেটা আমি আগে থেকে আপনাদের বলার চেষ্টা করলাম। যে দ্বিতীয় ভাব, তার সঙ্গে একাদশ ভাবে যে কানেকশন এবং তার একটা ওয়ে আউট আপনাদেরকে দিলাম, এই ওয়ে আউটটা যদি আপনারা করতে পারেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা কিন্তু এবছর আর একটা প্রয়োগও বলবো, এটা একটা মনে পড়ে গেল এবং এটা খুব আলটিমেট প্রয়োগ। আমার কয়েকজন আগে আমি কয়েকজনকে দিয়েছিলাম, সে কিন্তু খুব এখান থেকে ভালো উপকার পেয়েছে। আপনারা মৌরির সঙ্গে সঙ্গে আর একটা প্রয়োগ আপনাদের বলবো, সেটা হচ্ছে ওই যে পান পাতা বললাম, এবং তার সঙ্গে সঙ্গে হামানদিস্তার মধ্যে সামান্য পরিমাণ পানের সঙ্গে তুলসী পাতাও মিশিয়ে নিন, এবং তার মধ্যে অল্প দুধ দিন দিয়ে টিকা করুন। এটা একটা খুব এফেক্টিভ প্রয়োগ, এবং তার সঙ্গে একই মন্ত্র পাঠ করুন, ডেফিনেটলি আপনাদের সাকসেস আসবে, কোনো এর মধ্যে কোনো সন্দেহটা নেই। দেখুন, আপনাদের কাছে যে বিষয়গুলো নিয়ে সবসময় তুলে ধরা হয়, জ্যোতিষ নিয়ে আমরা বিচার করি, বিচার করে গ্রহের প্রতিকারের মাধ্যমে যাই, এবং এই গ্রহের প্রতিকার করে, এই গ্রহের প্রতিকারের সঙ্গে সঙ্গে আমাদেরকে আমাদের জন্মচক্রের দোষ বা যে যোগ তার ক্ষেত্রে কিন্তু তন্ত্রের প্রয়োগ থাকে। দেখুন, এই যে তন্ত্রের প্রয়োগ করে সেখান থেকে আপনাদেরকে বার করে আনা, এবং এই কারণের জন্য দেখুন তীর্থপ্রদ জ্যোতিষ জানে কি জানে না বা কতটা জানে সেটা আপনারাই তার প্রমাণ। জ্যোতিষ কি, জ্যোতিষ কতটা জানে, কতটা আপনারা এফেক্টিভ ফল পান সেটা আপনারাই জানান এই জায়গা থেকে। সেই কারণের জন্য যে অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে যে PhD গোল্ড মেডেলিস্ট, যেমন অর্থনৈতিক দিক থেকে আপনাদের সাপোর্টটা আমি আপনাদেরকে দিলাম, সেই একটা তন্ত্রের প্রয়োগ এখানে দিলাম। তো এই যে জায়গাটা, যে যেমন একটা সাবজেক্ট নিয়ে আমি আলোচনা করছি, যেমন তন্ত্র, এই তন্ত্রের বিষয়টা আমি সম্বন্ধে জানি, এটা নিয়ে কারো সমস্যা হতেই পারে সেটা বিষয় নয়, কিন্তু জায়গাটা হলো এখানে মূল যে বিষয়টা, সেই জায়গাটা কোথায়, যে আলটিমেটলি ফিজিবিলিটি আপনারা কোথায় পাচ্ছেন। তীর্থপ্রদ রেডিমেড কাজ করায় না, নিজে কাজ করে তার ক্লায়েন্টদেরকে সেই জায়গা থেকে বের করে আনে, এবং অ্যাস্ট্রোলজির ক্ষেত্রে PhD গোল্ড মেডেলিস্ট সে অর্জন করে এখানে আলটিমেটলি আপনাদের কাছে এসে পৌঁছেছে, গুরুদেবের সান্নিধ্যে থেকে সে এসে এখানে আপনাদের কাছে পৌঁছেছে। সেই জন্য তাকে তার ক্লায়েন্টরা তার থেকে স্যাটিসফাইড, সেই কারণের জন্য তাকে কিন্তু বারবার ধরে ডেট পরিবর্তন করে কিন্তু কখনো তার চেম্বার চেঞ্জ করতে আজকে হয় না, যে জন্য তাকে এক জায়গাতেই থাকে, এবং বারবার ধরে তাকে ফোন করলে রেমেডি পড়ো তাকে ওই ফোন নাম্বারে পাওয়া যায়, একই চেম্বারে পাওয়া যায় না, আজকে বালিগঞ্জ কালকে টালিগঞ্জ, এই তাকে ঘুরে বেড়াতে হয় না। এটাই সৌভাগ্য দর্পণ, এটাই তীর্থপ্রদ ফিজিবিলিটি, এটাই এখান থেকে আপনারা পারফেকশন পান, যে আপনারা আপনারাই জানান যে কি তার এফেক্টিভনেস, সৌভাগ্য দর্পণের আলটিমেট কোন জায়গায় পয়েন্ট। একদম, আজকে একদম শেষ করতে হচ্ছে আজকের মতো অনুষ্ঠান, কিন্তু পরবর্তী দিনে আবারও পেয়ে যাবো, ততদিন ভালো থাকবেন, অনেক ধন্যবাদ আপনাকে, সকলে ভালো থাকবেন।